বাঙালি রসনাতৃপ্তিতে নতুন উপহার ফুডি ফোক। পাওয়া যাবে নিত্য নতুন খাবারের সম্ভার এবং পকেট ফ্রেন্ডলি বাজেটে। কি বললেন ওনার, আসুন শুনে নেওয়া যাক। এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন, তিনিও কি বললেন আসুন শুনে নেওয়া যাক। খুব ভালো লাগছে এই কারণে যে এই টাইমিংটা বড্ড চমৎকার হয়েছে। মহালয়ার মাত্র দুদিন বাকি, তার আগে আরেকটা নতুন জায়গা খুলে গেল, সুন্দর সুন্দর খাবার আছে। আমি মেনুটা দেখলাম, কয়েকটা খেয়েও দেখলাম, অতি চমৎকার রান্না। এবং আমি সবাইকে রেকমেন্ড করব যে ইকো পার্ক তো আসবেনই, কিন্তু তার আগে গেট নম্বর ওয়ানের কাছে এই জায়গাটাতে খেয়ে যেতে ভুলবেন না। এবং এখানকার বিরিয়ানি বিশেষ সুস্বাদু বলে আমি খবর পেলাম, আপনি চেখে দেখবেন। স্যার, আপনি যে কটা পদ খেলেন তার মধ্যে শ্রেষ্ঠ কোনটা মনে হলো? আজকে তারার মধ্যে খুব বেশি যে খেতে পেরেছি তা নয়, আমরা আরও আসবো এবং আরও খাবো, কিন্তু আজকের মধ্যে নিঃসন্দেহে আমাদের ভেটকির চপটা মনে রাখার মতো। এবং এবার যেটা এই অঞ্চলে যেটা একটা নতুন ফিচার হচ্ছে, আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোটা চালু হয়ে গেছে। সো শিয়ালদা থেকে আমরা জানি কলকাতার পুজো দেখতে ম্যাক্সিমাম কিন্তু মফস্বল থেকে লোকরা আসেন। শিয়ালদায় নেমে ইস্ট ওয়েস্ট ধরে এই সেক্টর ফাইভ স্টেশনে নেমে তারপর নিউ টাউন সেক্টর ফাইভে কিন্তু প্রচুর মানুষ আসবেন। আমরা পুলিশের সঙ্গে বৈঠক করেছি যাতে যানজট সমস্যা কম হয়, এবং সেই জন্য ওরা প্ল্যানিংও করছেন। আমাদের নিউ টাউনে আরেকটা যেটা আমরা বড় দেখছি, যে প্রত্যেক পুজো কমিটিকে আমরা অনুরোধ করেছি যে আমরা একটা ডেঙ্গুর জন্য কী কী সতর্কতা নিতে হয় সেই একটা ব্যানার যেন সবাই ডিসপ্লে করেন। এনকেডিএ থেকে এটা করে দেওয়া হবে এবং সবাইকে আমরা এটা ডিস্ট্রিবিউট করে দেবো। এছাড়াও যে আমাদের প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে যারা ভালো পুজো করবে, যে সতর্কতা নেওয়া, প্লাস্টিক ফ্রি, গ্রিন ইত্যাদি, তার জন্য আমাদের টিম বিভিন্ন এনকেডিএ থেকে আমাদের টিম বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন পুজো কমিটির কাছে যাবেন, এবং আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ সব দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেক কমিটিকে 60,000 টাকা করে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সাহায্য দেওয়া হচ্ছে, ইলেকট্রিসিটি ফ্রি করে দেওয়া হয়েছে, পারমিশনের জন্য কোনো টাকা নেওয়া হয় না। আর আমরা এনকেডিএ থেকে একটা দারুণ সুন্দর বিসর্জনের ব্যবস্থা করি আমাদের উপাসনা স্থলে, এবং সেখানে আমরা সমস্ত ঢাকির নাচ, ধুনুচি নাচ, প্রাইজ দেওয়া, এবং ইতিমধ্যে আমরা নিজেরাই লেবার আর ওয়ার্কার জোগাড় করে রাখি। পুজো কমিটিকে জলে নামতে দিই না, তাদের দরকারও নেই। আমরা নামিয়ে সুন্দর করে সুষ্ঠুভাবে একটা খুব মজার পরিবেশ করে আমরা বিসর্জন করি। এবার 8 তারিখের মধ্যে বিসর্জন হয়ে যাবে, লক্ষ্মী পুজো তারপরে শুরু হয়ে যাবে। সুতরাং সেটার দিক দিয়েও আমরা প্রস্তুতি করে ফেলেছি। দত্ত ফ্রম ক্যামেলিয়া গ্রুপ। বেস্ট অফ লাক। আচ্ছা, ক্যামেলিয়া গ্রুপের পুজোর আগে নিঃসন্দেহে এটা একটা আনন্দের খবর যে ফুডি ফক্সের 14th আউটলেট ওপেন হলো ইকো পার্ক গেট নাম্বার ওয়ানে। আর পুজোর মধ্যে আরও 3টে আউটলেট ওপেন হচ্ছে, একটা আমাদের হচ্ছে বেহালাতে, একটা অ্যাক্রোপলিসে, একটা হাতিবাগানে। তো শহরবাসীর জন্য সুখবর। আর আগামী 1 বছরের মধ্যে আরও 50টা আউটলেট, মানে টোটাল 14টা হয়েছে, আগামীতে আরও 3টে, আরও 50টা আউটলেট আমরা খুলতে যাচ্ছি। এবং পুজোর ঠিক পরপর দিয়েই আরও 5টা রেস্টুরেন্ট ওপেন করছি। তো সুতরাং শহরবাসীর কাছে সুখবর, আমাদের কাছে অনেক আনন্দের খবর যে আমরা শহরবাসীকে ভালো ভালো খাবার ডিউরিং পুজো, ডিউরিং দিওয়ালি এবং পুরো ফেস্টিভ সিজন খাওয়াতে পারবো। ফুডি ফোকস বেসিক্যালি ধরুন আমরা নর্থ ইন্ডিয়ানও করছি, কাবাবস আছে,
আপনার চাইনিজ আছে, মোমোজ আছে, তার সঙ্গে বিরিয়ানি আছে। ফুডি ফোকসের বিরিয়ানি খুব অ্যাপ্রিসিয়েটেড বাই এভরি ওয়ান। অ্যান্ড আমাদের পাথুরি খুব ভালো, ভেটকি মাছের পাথুরি, পুর ভরা ভেটকি, কিছু ইনোভেটিভ ডিশও আমরা নিয়ে এসেছি। তো একটা কুইজিন নয়, ফুডি ফোকস অন্তত তিন চারটে কুইজিনের ওপরই কাজ করছে। আমরা মোটামুটি আমাদের পকেট ফ্রেন্ডলি আছে বাজেট, অন্যান্য সমস্ত যত আদার্স আউটলেট আছে, আদার্স ইউনিট আছে যারা এই ফুড সাপ দিয়ে থাকছে, মোটামুটি তাদেরই মতো, তাদের থেকে বেশি কিছু নেই। পকেট পিঞ্চ সবার জন্যই, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার জন্যই ফুডি ফোকস সব রকমের রেঞ্জেই আছে। হ্যাঁ, সুইগি জোম্যাটো হ্যাঁ দুটোতেই আছে, এবং আমরা নিজেরাও ডেলিভারি, আমাদের লোক আছে নিজেরাও ডেলিভারি করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।